हे गाइस वेलकम बैक टू माय चैनल। आज के अपन के आरेकटी नतून डिजाइन देखाबो। आमरा जेटी एइमात्र मेशिने करा शेष करलाम, पूरा 9 घंटा डिजाइनटी करा हयेछे एइ सीएनसी राउटर मेशिन दिए। तो डिजाइनटी एखन केमन हयेछे आपनादेरके देखाबो। एइ जे देखते पाच्छेन, एटी हच्छे एकटी 3D डिजाइन, 3D डोर डिजाइन। एटी आमरा टाना 9 घंटा काज करार पर शेष करते पेरेछि। तो आमादेर मेशिने टाना 9 घंटा डिजाइनटी করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকার কারণে হয়তো আপনাদেরকে স্পষ্ট দেখাতে পাচ্ছি না। আমি এই সাইড দিয়ে দেখালে হয়তো বুঝতে পারবেন ডোরটি কী রকম। এই যে এটি হচ্ছে একটি 3D ডোর ডিজাইন। আর এই চৌকাটার ফিটনেস কম থাকার কারণে আমরা ডিপ খুবই কম দিয়েছি, মাত্র 9 মিলিমিটার ডিপ দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার ডিপ যদি আমরা 15 মিলিমিটার দিতাম তাহলে ভালো হতো, বা 1 ইঞ্চি দিতাম তাহলে আরও ভালো হতো। কিন্তু এখানে যেহেতু যার চৌকাট যিনি ডিজাইনটি আমাদের কাছে করে নেবেন খুবই চিকন কাট নিয়ে এসেছেন, তাই আমরা ডিজাইনটি বেশি ডিপ দিতে পারিনি, তারপরও সুন্দর হয়েছে। এই যে দেখুন ডিজাইনটি, আপনাদেরকে আমি এই সাইড দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি 3D ডিজাইন। এটা হয়তো এইভাবে আপনারা অতটা ভালো দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন আমি এটাকে এখান থেকে নামিয়ে আমরা দাঁড় করে রাখব তখন হয়তো আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা এখন এই ডিজাইনটিকে নিচে নামাবো। নিচে নামানোর পর আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে, এখন ভালো দেখা যাচ্ছে না। তো এই যে তারপর দেখানোর চেষ্টা করতেছি, এটি হচ্ছে একটি 3D ডোর ডিজাইন। এখান থেকে স্পষ্ট অতটা দেখা যাচ্ছে না, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, এই যে আমাদের সিএনসি রাউটার মেশিন দিয়ে ডিজাইনটি করা হয়েছে। আপনাদেরকে আমরা প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, এখন আমরা ডিজাইনটি নামানোর পর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে এখন আপনাদেরকে চমৎকারভাবে দেখাতে পাচ্ছি ডিজাইনটি কীরকম হয়েছে। দেখুন খুবই চমৎকার হয়েছে, 3D ডিজাইন, এটাকেই বলা হয় 3D ডিজাইন। এই যে পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর হয়েছে, একদম স্মুথ এবং সফট অ্যান্ড ক্লিন হয়েছে। দেখেন এত পরিষ্কার হয়েছে যে বলার বাহিরে। দেখেন এই শেপগুলা, এটাকেই আমরা 3D ডিজাইন বলে থাকি। তো আমাদের এই ডিজাইনটি মেশিনে করতে পুরো 9 ঘন্টা লেগেছে, কারণ আমরা খুবই সূক্ষ্মভাবে কাজটা করি, এই কারণে আমরা একটু সময় বেশি নিই। কিন্তু যত দ্রুত করব তত কিন্তু ডিজাইনটি খারাপ হবে। তো আমরা যদি সময় দিয়ে কাজ করি তাহলে ডিজাইন খুবই সূক্ষ্ম এবং পরিষ্কারভাবে করা যায়। তো যে মেশিনই করেছি ওই মেশিন দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আমরা এখন এরপর আরেকটি নতুন ডিজাইন করব, তো সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এখান থেকেই শেষ করছি, এখন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।